হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল দীপা সিলভাকে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার একটা নতুন আড্ডায়। তো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেল দীপাস ব্লগ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওর দিকে এগোনো যাক। তার আগে আরও একটা কথা বলি, আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে একটা দুটো নতুন চুড়িদার বানিয়েছি, যে তার মধ্যে একটা পরে আমি ভিডিও করেছিলাম আর একটা কলমকারি পিস ছিল বলেছিলাম। তো দেখো আজকে আমি পিসটা পরেছি, ফিটিংস খুব ভালো করেছে, ভালো হয়েছে। তো আজকে এটাই সুযোগ যখন হয়েছে নতুন জিনিস পরার, তো পরে চললাম। এখন কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে গোপালের জামা কাপড় কিনতে যাচ্ছি, কিন্তু শিয়ালদা গিয়ে কাজ হয়নি, কোনো দোকান বন্ধ ছিল। তো আজকে সেই উদ্দেশ্যেই আবার বেরিয়ে পড়ছি। তো চলো দেখা যাক শিয়ালদা যাই কি অন্য কোথাও যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো যে আজকে যে উদ্দেশ্যে বেরোচ্ছি সেই মিশনটা সাকসেসফুল হয় কিনা। তো চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছি একটা দোকানে, দোকানে দেখেই বুঝতে পারছো যে অনেক কালেকশন। এই দোকানে আমি আগেও ভিজিট করেছি, তবে বলে রাখি যে এই দোকানটা শিয়ালদা নয়, আমি শিয়ালদায় যাইনি, গেছিলাম বিরাটিতে একটা দোকানে। দেখো আমি এখানে জামা চুজ করছি আর কি। দোকানে প্রচুর কালেকশন, শুধুমাত্র গোপালে না, সব রকম ঠাকুরের জিনিসপত্র, জামা কাপড়, ঘাগরা, তারপরে বসার পেতে পাতার যে আসনটা হয়, তাছাড়া অর্নামেন্টস অনেক রকম আছে। তবে হচ্ছে কি, আমি না এখানে ভিডিওটা ঠিক, দোকানদারটা ঠিক, মানে কী বলবো, একটু অনেক গম্ভীরভাবেই ছিল আর কি, কিছু ভিডিওটা করছি ঠিক পছন্দ হচ্ছিলো না। তো যাই হোক, আমি নিয়ে দেখো বেরিয়ে পড়েছি, আমার দুটো জামা পছন্দ হয়েছে, একটু হালকার উপরে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। তো দিয়ে বিরাটি স্টেশনে একটা ফুচকার দোকান আছে, আশেপাশে যারা থাকো নিশ্চয়ই জানো, লোকনাথ ফুচকা সেন্টার, একদম স্টেশনের উপরে, লাইন পড়েছে। দেখো আমি এখান থেকে লাইন দিয়ে দুখানা, দু প্লেট হচ্ছে গিয়ে দই ফুচকা নিয়েছি, মারাত্মক টেস্ট ফুচকাগুলোর। এখানে আলোটার জন্য না ভিডিওটা ঠিকঠাক হয়নি, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তবে ফুচকাটা শুধু একবার দেখো, জিভে জল এসে যাবে, আটকাতে পারবে না, অসম্ভব সুন্দর খেতে ফুচকাটা। দেখো বাড়ি ফিরে এসেছি, রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বৃষ্টি পড়ছিল একটুখানি, এই জন্য কন্টিনিউ করতে পারিনি, যার জন্য আমি বকাও খেলাম। কারণ আমাকে যাওয়ার সময় বলেছিলো যে বারবার করে ছাতা নিতে, ব্যাগ নিতে, কোনোটাই নিইনি, কনফিডেন্টলি বললাম হাওয়া হচ্ছে মেঘ সরে যাবে, কিন্তু দেখো সেই ফোটাফোটা বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি করে চলে আসতে হলো, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই মিশনটা সাকসেসফুল হয়েছে, তবে পুরোটা না, হাফ সাকসেসফুল হয়েছে। কারণ তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের টোটাল পাঁচখানা গোপাল, মানে আমার আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ি মিলে টোটাল পাঁচখানা। তো আজকে শুধুমাত্র যেহেতু বৃষ্টিটা স্টার্ট হচ্ছে, ভাবলাম যদি জোরে বৃষ্টি চলে আসে, এই জন্য মাত্র আমার গোপালের জামাটা নিয়েই চলে এসেছি, যেহেতু আমি বেরোনোর সময় আগেও গেছি, কিনতে পারিনি, এবার একেবারে ফাঁকা হাতে চলে আসবে, এই জন্য আমার গোপালের জামাটা কিনে নিয়েই চলে এসেছি। জামাটা কোথা থেকে কিনেছি সেটা আগে তোমাদেরকে বলে নিই, বিরাটিতে একটা দোকান, দোকানটার নাম দেখো শ্রীগোপাল নিকেতন। এটা বিরাটি থেকে যেদিকে বেলঘরিয়া যাওয়া যায় ওই দিকটা লাইনটা ক্রস করে গিয়ে একটুখানি হেঁটে গেলেই দোকানটা পড়ে, অনেক কালেকশন আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো দোকানটাতে, অনেক কালেকশন আছে। তো চলো যার জন্য গেছি সেটা যেমন নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এই একটা জামা নিয়ে এসেছি, পিচ কালারের জামাটা, এটা একদম সুতির জামা, নর্মাল সুতির জামা, কিন্তু পুরো চিকনের জামাটা, খুব সুন্দর দেখতে জামাটা। তো তোমাদেরকে আমি আগেও বলেছি পয়লা বৈশাখ আসছে, তখন বেশ গরম থাকে, আর আগেও তোমাদেরকে বলেছি আমাদের নিজেদের, আমি ফিল করি বা আমরা ফিল করি যে আমাদের নিজেদের যখন গরম লাগে তাহলে ওরও গরম লাগে, এই জন্য একটা হালকা জামা নিয়ে এসেছি, দুটোই হালকা জামাই নিয়ে এসেছি। তো আর একটা জামা দেখাচ্ছি, দেখো এই যে দেখো অফ হোয়াইটের মধ্যে লাল রঙের, কি সুন্দর লাগছে জামাটা, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে খুব সুন্দর জামাটা, ওকে পরিয়ে তোমাদের সাথে অবশ্যই ও ফটোটা শেয়ার করবো, তখন বুঝবে কেমন লাগে, সব জামাতেই ওকে সুন্দর লাগে, আবারও বলছি আরও বেশি সুন্দর লাগছে। তো যেদিনকে ওই বাদবাকি গোপালগুলোর জামা কিনতে যাবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো সামনেই তো পয়লা বৈশাখ আসছে, তো যার জন্য ওদের, দেখো আমার এখনও হয়নি ঠিক আছে, আদৌ হবে কিনা জানি না, কিন্তু গোপালের হয়ে যাই হোক, কত ছোটই ঘরের সবচেয়ে ছোট সদস্যই হচ্ছে, যাদের বাড়িতে গোপাল থাকে সেই সদস্যই হচ্ছে গোপাল। তো
আজকে এখানেই ভিডিও শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। আর অবশ্যই হচ্ছে গিয়ে জানিও জামা দুটো কেমন হয়েছে। আর এখানেই শেষ করলাম, তো চলো টাটা, গুড নাইট সবাইকে।